নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম চ্যালেঞ্জার। এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা দেখব যে বর্গ কিভাবে করতে হয়। সবাই তো বর্গ করি, আমরা 2 সেকেন্ডে বর্গ নির্ণয় করো যে কোনো। চলুন দেখা যাক। যেমন 503 তার স্কোয়ার, তো এটা কত হবে? এটা হবে হচ্ছে 253009। তারপরে হচ্ছে 309 স্কোয়ার, এটা হবে 95481। কী ভাবছেন? ভাবছেন কি আমি নিশ্চয়ই ক্যালকুলেটারে করছি না? না, এরকম কোনো ব্যাপার না, এটা আপনারাও পারবেন। খুব সহজ একটা ট্রিক্স, তো আমরা দেখে নিতেই পারি ট্রিক্সটা কী। তো দেখা যাক, স্ট্রিকটা দেখতে গেলে লাস্টে 3 আছে, তো এখানে 3 × 3 করে দিন 9। 9 বসাবেন তো অবশ্যই, কিন্তু তার আগে একটা জিরো দিতে হবে। মোট কথা, দুটো সংখ্যায় পরিণত করতে হবে। তো নেক্সট, এখানে 5 আছে, 5 × 5 অর্থাৎ 25। 25 আমরা এখানে বসিয়ে দিলাম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে 5 × 3 × 2, মানে ফার্স্টেরটা আর লাস্টেরটা সঙ্গে গুণ করতে হবে, তার সঙ্গে 2 গুণ করতে হবে। তো এখানে গুণ করলে 30 হয়, জাস্ট আমরা এই 30টা মাঝখানে বসিয়ে দেবো, তো হয়ে গেল সলভ। তো নেক্সট 309, এটা আমরা সেম ভাবে সলভ করব। 9 এর বর্গ 81, 3 এর বর্গ 9, তো এখানে 0 9 দেওয়াও যা, 9 দেওয়াও তাই। তো নেক্সট অ্যান্সার হবে, যদি এখানে করা হয় 3 × 9 × 2, তো এখানে হয়ে যাচ্ছে 54। তো মাঝখানে বসিয়ে দিলাম 54, তো হয়ে গেল। কি মনে হচ্ছে, এবার তো করা যাবে? অবশ্যই করা যাবে। তো যদি আমরা আর একটা নতুন দেখে নিই, তো এখানে ধরুন 815, এটাকে যদি আমরা করি একটু আলাদা রকম, আমি ধরলাম, তো নেক্সট করে দিন। এখানে 15 এর বর্গ আমরা করে দিচ্ছি, দুটোকে নিচ্ছে নিয়ে 15 এর বর্গ করে দিলে হয় 225। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, তো এখানে 8 এর বর্গ করে দেবো আমরা, এটা তো 8 এর বর্গ হয়ে যায় 64। তো নেক্সট হবে 8 × 15 × 2, টোটাল এখানে হবে 240, তো এখানে 240। এই যে সামনের যে দুইটা আছে না, এই দুইটা 4 এর মাথায় অ্যাড হবে, আর শূন্যটা লাস্টের শূন্যটা 2-এ অ্যাড হবে, আর মাঝখানে 4 বসে যাবে, তো অ্যান্সার হয়ে যাবে 6 6 4 2 2 5। তো এই হলো আমাদের অ্যান্সার। আপনারা সবাই বুঝতে পেরেছেন, খুবই সহজ প্রসেস। আপনারা অন্য আরও একটা ট্রাই করতে পারেন, যতই ট্রাই করুন না কেন অ্যান্সার একই আসবে। তো সবাইকে ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যত রকমের শর্ট প্রসেস আছে আমরা এবার থেকে সেগুলো আনতে থাকবো। তো ভালো থাকবেন, ভালোভাবে থাকবেন, ধন্যবাদ।